বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আগামী মাসে টেস্ট দুটি হবে রাওয়ালপিন্ডি ও করাচিতে। আগামী 21 আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তানের প্রথম টেস্ট। করাচিতে দ্বিতীয় টেস্ট শুরু 30 আগস্ট। 2020 সালে সবশেষ টেস্ট খেলতে পাকিস্তানে গিয়েছিল বাংলাদেশ। অবশ্য করোনা ভাইরাস মহামারী শুরু হয়ে যাওয়াতে সেবার হয়েছিল একটি টেস্ট। এই ম্যাচ দুটি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত 13টি টেস্ট খেলেও কোনো জয় পায়নি বাংলাদেশ। একমাত্র ড্র টেস্টটি অনুষ্ঠিত হয়েছিল 2015 সালে খুলনায়। 2021 সালের পর থেকে এ সংস্করণে মুখোমুখি হয়নি দুই দল।